হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি দেখো এখন কমলালেবু খাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি। কমলালেবু আমার ভীষণ প্রিয়, মানে শীত মানে শীতের ভালো ভালো আরো অন্যান্য খাবারের সঙ্গে কমলালেবুটাও আমার ভীষণ প্রিয়। আর আজকে আমি তোমাদের সঙ্গে আমার রাতের খাবারটা আজকে শেয়ার করব। চলো দেখে নেই রাত্রে আমি কি বানাচ্ছি আজকে। দারুন! আর এই দেখো আমার হাতে গলদা চিংড়ি, আজকে বানাবো আমি গলদা চিংড়ির চপ। আরো এর সাথে আরো কিছু থাকবে, সেটা পরে একসাথে দেখাবো। তোমরা অবশ্যই আমার সাথে থেকো, ভিডিওটা পুরো দেখো। চলো আবার পরে ফিরে আসছি। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মা রিলান করতে বসেছি। ওই যে মার ড্রেস দেখা যাচ্ছে, আর মার মুখ, আর মার লিপস্টিক, আর হচ্ছে মার কাজল, আর মার টিপ। চুপ, ওই দিকে দেখো। দেখো বন্ধুরা, রাতের খাবার নিয়ে চলে এসেছে। আর দেখো কি নিয়েছি আমরা খাবারে। ফ্রাইড রাইস, ডিমের অমলেট, আর গলদা চিংড়ির চপ বানিয়েছি। গলদা চিংড়ির চপ বানিয়েছি, আর আলুর দম, আর একটা করে লাড্ডু। হেভি হয়েছে তো, তাই না? হেভি হয়েছে। চলো ঠিক আছে, খাওয়া স্টার্ট করছি। দারুন হয়েছে রাইসটা, তাই না? কে আগে ফার্স্ট হয় দেখবো। চলো চিংড়ি মাছের চপটা খুব সুন্দর হয়েছে। চিংড়ি মাছের চপটা খুব দারুন টেস্টি। হ্যাঁ হ্যাঁ, বলো কোনটা বেশি ভালো হয়েছে, কোন রান্নাটা? এটা আর এটা নাম বলতে হবে। অমলেট, আর এটা হচ্ছে এটা। তোমার ভিডিও করতে ভালো লাগে?
তাই একটু কথা বলো, তোমাকে তো সবাই দেখছে, বলো তাতাই ন কে আগে ফার্স্ট হয় দেখবো, তুমি যদি না খাও তাহলে তুমি কি করে ফার্স্ট হবে? আমি তো খাচ্ছি, তাড়াতাড়ি ফিনিশ করো। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তো আমি তাদেরকে বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এইভাবেই আমার পাশে থেকো। চলো মা একবার খাইয়ে দিই, ভেজিটেবল সব ফেলে দিয়েছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট হও, আমার কিন্তু হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও। প্রনটা দারুণ টেস্ট হয়েছে, হ্যাঁ শুধু তাই ঠিক আছে। আমাদের খাওয়া প্রায় হয়ে এসছে আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে
অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর সবসময় আমার পাশে থেকো। টাটা, গুড নাইট বলো। টাটা, গুড নাইট।